স্লোগান বলছে জাস্টিস জাস্টিস জাস্টিস। অঝরে বৃষ্টি, বৃষ্টির স্নাত দুপুরে ছাত্ররা ফিরছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী এসেছিলেন, বলেছেন কথা, কিন্তু তারা এক জায়গাতেই দাঁড়িয়ে আছেন, লাইভ স্ট্রিমিং চাই। মুখ্যমন্ত্রী বলেছেন বড় দিদির মতো এসেছি, আর ডাক্তাররা তারা আছেন না, কারণ প্রতিবাদের ভাষার আগুন ক্রমাগত জ্বলছে এদের হৃদয়ে। শুধু এদের হৃদয়ের কথা কেন বলবো, যারা একদম তরুণ প্রজন্মের ডাক্তার, জুনিয়র ডাক্তার, তারা কিন্তু এই তিলোত্তমার বিচার চাই। আমরাও বলছি উই ওয়ান জাস্টিস, এটাও আমরা বলছি। তাই শাসক তোমার কিসের ভয়, এই দাবিতেই সরব আম জনতা, বাংলার বিভিন্ন স্তরের মানুষ। শুধু ডাক্তার নয়, জুনিয়র ডাক্তার নয়, বহু মানুষ, অগণিত মানুষ গ্রাম বাংলা থেকে স্বাস্থ্য ভবনের সামনে ভিড় করেছে। এরকম চেনা ছবি আড়াই দশকে বাংলায় কোনো পলিটিক্যাল পার্টি দেখেনি কিন্তু। ইজ এ নট এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এরা হচ্ছে সমাজের মেরুদণ্ড, এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মুখ্যমন্ত্রীকে আসতে বাধ্য হতে হয়েছে। এই যে ভদ্রলোক বলছেন, এনার কিসের দাবি? দাবি একটাই, জাস্টিস 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 জাস্টিস। এই যে আওয়াজ যেটা হচ্ছে, এই ভদ্রলোকে বলছেন, এই জন্য বলছেন, ভদ্রলোক বলছেন জাস্টিসটা পেতে হবে। সেই দাবিতেই সম্মিলিত সুর জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমার সহকর্মী দেখাচ্ছে এই যে আওয়াজ কিসের জন্য। তারা বলছেন তিলোত্তমার বিচার চায়। এরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ, তারা এসেছেন জল কাদা বৃষ্টি উপেক্ষা করে। বলে আমার মেরে আওয়াজ ভি কম পর জায়গা, আপ জিতনে ভি হাম জোর বোলেঙ্গে, মগর ইতনা আওয়াজ উনকা ইতনা আওয়াজ হ্যায় ও দিল্লি তক পৌঁছ রা হ্যায়। হাম দিল্লি কাহে বোলে, পুরা দেশ সে লেকর বিদেশ তক কাফি গম্ভীর পরিস্থিতি হ্যায়। এদিকে তাকান, এদিকেও পরিস্থিতি, কাতারে কাতারে জুনিয়র ডাক্তারদের প্রত্যেকের একটাই দাবি, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস। জাস্টিসটা কেন, তিলোত্তমার যে ঘটনায় নৃশংস নরঘাতকরা করেছে তার বিচারের দাবিতে আজকে প্রায় 34 দিন হবে সম্ভবত, এরা আন্দোলন করছেন জাস্টিসের পরিপ্রেক্ষিতে। আর সহকর্মী ভেতর থেকে যাওয়ার চেষ্টা করছে। এই যে দাবি, এই যে হাততাল, এই যে এরা কিন্তু কেউ নিজের জন্য বলছেন না, তিলোত্তমার কথা বলছেন। এবং যারা জুনিয়র ডাক্তার তারা তাদের সুরক্ষিত কথা বারবার করে সরকারকে বলেছেন। বহু চেষ্টা হয়েছে বিভিন্নভাবে, ভাইরাল অডিও বিকে ভাইরালকে কেন্দ্র করে তোলপাড়, যা ইতিমধ্যে বিধাননগর পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে মুখ্যমন্ত্রীকে আসতে হলো কেন, এতদিন মুখ্যমন্ত্রীকে বারবার করে তারা বলেছেন বহু মেল। এদের কি দাবি, এদের দাবি হচ্ছে লাইভ স্ট্রিমিংটা করতে হবে। লাইভ স্ট্রিমিংয়ের সমস্যাটা কোথায়, এই প্রশ্নটা তো অনেকেই করছেন। লাইভ স্ট্রিমিং হলে হয়তো অনেক কিছু খোলাসা হয়ে যেতে পারে, যেটা ডাক্তাররা বলছে, জুনিয়র ডাক্তাররা। এরা তো সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, এদের এরা তো অবশ্যই ভগবান চিকিৎসার ক্ষেত্রে, এবং আলোচনায় তারা বসতে চান। আজকে মুখ্যমন্ত্রী এসেছেন এবং মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেই জায়গায় মুখ্যমন্ত্রী চাইলে আজকেও তারা বসতে রাজি আছে। আমার সহকর্মী দেখাচ্ছে এই যে জায়গায় আমরা রয়েছি, এবং হচ্ছে যে পাঁচটা দাবি, দাবি হচ্ছে পাঁচ, লাইভ স্ট্রিমিং চাই। সেই দাবিতেই সরব হচ্ছে ইতিমধ্যে, সেই ছবি দেখছেন আপনারা। তাহলে সারা বাংলার কার্যত স্রোত, জনস্রোত, জন মানুষের যে বিপ্লব, সেটা কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টি স্নাত অঝরে বৃষ্টিতে
এদেরকে ভেজালেও এরা কিন্তু কোনোভাবে দম্বার পাত্র নয়। এরা যে ডাক দিয়েছে সেটা এই বাংলার জনচেতনার জনবিপ্লবের ক্ষেত্রে মহাকাব্যের রচনা তৈরি হয়েছে। আমরা বৃষ্টিকে আমরা উপেক্ষা করে আমরা এসেছি, আমরাও বলতে চাই কোয়েন.কম আওয়াজটা একটাই, জাস্টিস চাইছেন। যারা বলছেন যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান আমাদের আছে, কিন্তু সম্মানের প্রশ্নে পাঁচটা দাবি আমাদের খুব পরিষ্কার। সেই পাঁচটা দাবি যদি মুখ্যমন্ত্রী মানেন তাহলে আমরা আলোচনা চলব। আলোচনার দরজা খুলে রেখেছেন, কিন্তু লাইভ স্ট্রিমিংটা চাইছেন, সুরক্ষার বিষয় চাইছেন। শুধুমাত্র আরজিকর নয়, সারা বাংলার যে সমস্ত মেডিকেল কলেজ আছে এই সমস্ত মেডিকেল কলেজের নিরাপত্তার প্রশ্নে জুনিয়র ডাক্তারদের যে ভূমিকা সেগুলো সরকারকে এনসিওর করতে হবে, সেই দাবিতেই সরব। খুব স্বাভাবিকভাবে বৃষ্টি যা পরিস্থিতি, যেভাবে জল এবং যে প্যাচপ্যাচ পরিস্থিতি, এরা এসেছেন যারা প্রত্যেকটি মানুষ যারা আছেন বিভিন্ন স্তরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারা এই ছাত্রছাত্রীদের এবং এই ডাক্তারদের পাশে তারা দাঁড়িয়েছে। আপনারা দেখুন যেদের কিন্তু গলায় কিন্তু রয়েছে যে টেটোস্কোপ, এটা তো এই সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে ডাক্তাররা, এরাই তো সমাজের আমাদেরকে বাঁচিয়ে তোলে। তাহলে এদের আন্দোলনটা খুব জায়েজ, এরা যে কথা বলছে তিলোত্তমার ইস্যুর পরিপ্রেক্ষিতে ভুল কথা তো বলছে না, তাই মুখ্যমন্ত্রীকে বাধ্য হতে হয়েছে এখানে আসতে। এখন মুখ্যমন্ত্রী মানবেন কি মানবেন না সেটা পরে ঠিক হবে, কিন্তু বাট লাইভ স্ট্রিমিংটা চাই, যেটা বারবার করে বলছে। প্রশ্ন তো অনেক উঠেছে, যদিও মুখ্যমন্ত্রী ডিফেন্ড করার চেষ্টা করেছেন, কিন্তু যেভাবে বিদ্রোহের আগুনে আজ জ্বলছে, আজকে যদিও বিদ্রোহের আগুনে আগুন নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টিতে কিন্তু সবাই একই কথাই বলছেন যে জাস্টিসটা পেতে হবে। জাস্টিসটা পেতে গেলে এদের দাবিগুলো মানতে হবে, এদের দাবি খুব পরিষ্কার, যে দাবিগুলো হচ্ছে সুরক্ষাকে এবং নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে, সেই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে। এবং আমরা ভাবুন যে বিভিন্ন ডাক্তারদেরকে যখন তারা ক্লান্ত হয়ে পড়ছেন, এরা এত তরুণ প্রজন্মের ছেলে মেয়ে, এদেরকে দেখে আমাদেরও কষ্ট হচ্ছে। তাই মা মাসি কাকিমা সবাই কিন্তু হাওয়া দিচ্ছেন, এদের আন্দোলনকে সমর্থন করছেন। 80 বছরের বৃদ্ধাও নেমে পড়েছে রাস্তায়, তাহলে এটা হওয়ার তো ছিল না। পশ্চিমবঙ্গের এই যে স্বাস্থ্য ভবনের সামনে এরা বিক্ষোভটা করছেন, এরা তো সমাজটাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে যান, এদের ভূমিকা তো আছে। তাহলে এই যে যা ছবি যা দেখছেন, যেভাবে ওরা কার্যত ক্লান্ত হয়ে পড়ছে, বারবার করে বলছি এরা লড়াইটা লড়ছে, এই লড়াই হচ্ছে রে দীর্ঘস্থায়ী লড়াই। কারণ এখান থেকে যদি সলিউশন বেরোয়, যদি সরকার বাহাদুরের কর্ণধার যদি এদের দাবিগুলো সুরক্ষিত করতে পারেন, ইতিহাস রচনা হবে, কিন্তু মহাকাব্য হবে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তিলোত্তমার বিচারের পরিপ্রেক্ষিতে। এই যারা এখানে অনেক বয়স্ক, আপনি করতে এসছেন? আমি বেলঘুরিয়া থেকে এসেছি, আমি এসেছি আমার বলতে পারো একটা মেয়ের টানে আমি এসেছি। আমি একটা মা, যে মার আত্মনাদ, সেই আত্মনাদের জন্য আমার ছোট ছোট বাচ্চারা যেভাবে আন্দোলন করে যাচ্ছে, আমি তাদের পাশে দাঁড়াবার জন্য আমি আজকে এসেছি। আমি সেই বাচ্চাগুলোকে বলতে চাই, তোমরা আন্দোলন চালিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি, সাধারণ নাগরিক তোমাদের সাথে আছে, সব মারা তোমাদের সাথে আছে, তোমরা লড়াই চালিয়ে যাও। কেন এরকম ঘটনা আর যেন না হয়, আর যেন না হয়। নেভার এগেইন, নেভার এগেইন, নেভার এগেইন, নেভার এগেইন, নেভার এগেইন, নেভার এগেইন। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস মিলনা ভি চাহিয়ে, মিলনা ভি জরুরি হ্যায়, মগর জাস্টিস। আপনি আপনি করতে গেছেন? আপনি কোথা থেকে? আপনি কোথা? ম্যাডাম প্লিজ, আপনি কোথা থেকে এসছেন? এই সংঘবদ্ধ কাছি থেকে এসছে, আমার বন্ধু এসছে লেক টাউন থেকে, আমি কাকুরগাছি থেকে। জাস্ট আমরা ওদের সঙ্গে সলিডারিটি, সহনাগরিক, আমাদের সন্তানের থেকেও ছোট এরা, সো ওরা যাতে ওদের ন্যায় বিচারটা ঠিক মতো, মানে যিনি নির্যাতিতা তিনি ন্যায় বিচার পাবেন, এবং
এরা যে পাঁচটা দাবি তুলেছে অত্যন্ত যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত দাবি, এই দাবিটা যথাযথভাবে পূর্ণ হলে শুধু এদেরই সুবিধা না, সমগ্র সমাজের সুবিধা। আগামী দিনের ক্ষেত্রে এটা ইতিহাস লেখা হবে যদি এদের দাবিগুলো মানা হয়, এবং মহাকাব্য রচনা হবে এখান থেকে। আমি মনে মহাকাব্য অত বড় মানে কি বলবো ভবিষ্যৎবাণী করার অবস্থায় আমি নেই, তবে হ্যাঁ এটা একটা অবশ্যই ইতিহাস। একই কথাই বলবেন আপনি, আমরা একই কথাই বলছি। কোনো আলোচনার মধ্যে বসবে না, কারণ আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরাও পথে নেমে রয়েছি, রাত্রে নাভ দিয়ে যাচ্ছি, আমরাও জানবো। আর সবথেকে বড় কথা, এই জাস্টিসটা না হলে আমাদের পুরো আস্থা চলে যাবে। আমি মহাকাব্য কেন বললাম সে ব্যাখ্যাটা দিয়ে দিই। যে কোনো বিপ্লবের পথ, যে কোনো বিপ্লবের মিছিল যখন ঘনায়িত হয়, যেখান থেকে শব্দ উচ্চারিত হয়, সেখান থেকে স্লোগান রচিত হয়, সেটাই মহাকাব্যের উপন্যাস তৈরি হয়, যেটা জুনিয়র ডাক্তাররা করে দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আমরাও লড়াই আছি, আমরাও জাস্টিস চাই, এই জাস্টিস আমরাও চাইছি, জাস্টিস মিলনাবি চাইয়ে। তো আমরা যে শুনলেন যা, তিনি এখনই এই মুহূর্তে মহাকাব্যের কথা বলতে চাইছেন না, কিন্তু মহাকাব্য যে কোনো রচনা হওয়ার পর জন্য অনেকগুলো ঘটনা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই যারা এখানে রয়েছেন প্রত্যেকটি একদম তরুণ প্রজন্মের, এরা হচ্ছে শিরদাঁড়া, মেরুদণ্ড, সেই মেরুদণ্ড সোজা রেখেছে এখন। এবং এদের যে লড়াইকে যেভাবে মানুষ কুর্নিশ জানাচ্ছে, আমরাও কুর্নিশ জানাচ্ছি, কারণ আমাদেরও ভূমিকা রয়েছে। তাই বিভিন্নভাবে বিভিন্নভাবে সংগঠিত হয়েছে প্রশাসনিক তরফ থেকে, যাতে কোনোভাবে এদের আন্দোলন যেন বেড়ে না ওঠে, কিন্তু পারেনি তো। দমকা হওয়ার মতো তারা কার্যত বুঝিয়ে দিয়েছে যে বাংলায় তারা হচ্ছে তিলক প্রমাণ বিচারটা চাইছে। তারা নিজের জন্য যেমন বলছেন, কিন্তু তাদের পাশাপাশি এটা ঘটনা যে তিলক প্রমার পরিপ্রেক্ষিতে সামনে বোধহয় সম্ভবত কোনো, এবং যে ইতিমধ্যে পাঁচটা দাবিতে সারা দেশের এই এই মুহূর্তে যে পরিস্থিতি, এই পরিস্থিতি জায়গায় দাঁড়িয়ে পাঁচটা দাবি, সেই দাবি তারা সেই দাবির পক্ষে তারা কথা বলতে চাইছে। একদিকে উপরে তীরপল, উপরে হচ্ছে রে, এদিকে নিচে ফ্যান, এদিকে ছোটো ছোটো চৌকি বলা যায়, এখানেই তারা 34 দিন প্রায় হয়ে গেল আন্দোলনটা, গোটাটাই চলছে প্রায় 34-35 দিন আন্দোলনটা হওয়ার তো কথা ছিল না। যদি সরকার প্রথমেই অ্যাকশন নিতেন, অ্যাকশনটাকে নিলেন না কেন, অ্যাকশনটাকে নেননি বলেই কাউকে গার্ড করা হয়েছে কি, এ প্রশ্ন তারা করছেন, করা স্বাভাবিক, এরা কোনো ভুল কথা বলছেন না। তাই স্বাস্থ্যভবনের সামনে আমরা বাংলার যারা সংবাদপত্রে সাংবাদিকতা করি, আমি বলছি যে আমি 250 অন্তত আমার সাংবাদিকতা জীবনে এরকম বড় প্রতিবাদের মিছিল দেখিনি, এবং জাস্টিসটাকে গুরুত্বপূর্ণ, এবং যে দাবিগুলো তারা করছেন তাদের নিজেদের স্বার্থে করছেন, সমাজের স্বার্থে করছেন, কারণ সমাজে এদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন আমরা বারবার করে তুলে ধরার চেষ্টা করছি, আমরা মনে করছি যে ইসকা আওয়াজ জো হ্যায়, ইসকা জো দাবি জো হ্যায় জরুর মিলনা চাহিয়ে, হক বনতা হ্যায়, হক কি বাত হ্যায়, বুনিয়াদি তৌর পে এ বাত জরুর আজ নহীন তো কাল ইতিহাস পে দেখা যায়গা, গাবা ভি রহ যায়েঙ্গে। তাই সামগ্রিক যে পরিস্থিতির যে এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, কার্যত ভিড় ঠেলে আমার সহকর্মী যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, মানুষের ভিড় রয়েছে, আমরা ইতিমধ্যেই সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা মনে করছি যে ঘটনার যে অবস্থা, যে ক্রম তৈরি হয়েছে, সেই ক্রম আমরা দেখার চেষ্টা করছি, এবং আমরা এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি চারিদিকে হচ্ছে কার্যত মানুষের মুখ, মানুষের হচ্ছে রে ছবি, পায়ে পায়ে মিলিত হচ্ছেন তারা। এবার এই যাওয়ার যারা শুনতে পাচ্ছেন, তারা হচ্ছে দাবিটা চাইছেন, পাঁচটা দাবি চাইছেন, বারবার করে জুনিয়র ডাক্তাররা বলছেন আমরা এই দাবিগুলো যেগুলো তুলেছি এগুলো সমাজ জীবনের ক্ষেত্রে তুলেছি, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, যদি সরকার মানে তাহলে ইজ ভেরি গুড, নাহলে এরা আন্দোলনের পথে যেভাবে আছে সেভাবে, কিন্তু কোথাও না কোথাও স্যার ঝুঁকানাই পারেগা ও সরকারকে তরফ থেকে হওয়া চাই। এই যে সামগ্রিক যে ঘটনার যে ক্রমগুলো আমরা দেখছি, এই ক্রমগুলো কি কি ভালো ছবি যাচ্ছে? না না না, বাংলার সংস্কৃতির ক্ষেত্রে এটা নিশ্চয়ই ভালো ছবি নয়। বাংলার যে ইতিহাস, যে পরম্পরা,
তার জন্য খুব সুখকর স্মৃতি নয়, এটা যেন কেউ ভুলে না যায়। আমরা যেভাবে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি, আমরা নজর রাখছি কারণ এখানে প্রত্যেকটি ছাত্র ছাত্রী তারা বসে আছেন, তারা আন্দোলনে সামিল হয়েছেন, তারা যে কথাগুলো বলতে চাইছেন এই কথাটা এটাই হচ্ছে জাস্টিস জরুর মিলনা চাইবে, জাস্টিস কেউ নেই মিলেগা। এই সামগ্রিক যে পরিস্থিতির যে অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও দেখছিলাম পুলিশের ভূমিকা, পুলিশের সতর্কতার ভূমিকা সেদিন কোথায় ছিল। দেখ অবশেষে মুখ্যমন্ত্রীর আশা এখন, তারপরে সেটা সমাধান হবে কিনা আর সেটা শর্টআউট হবে কিনা সেটা এখনই বলার মতো জায়গায় অন্তত আমরা নেই, আমরা বলতে পারবো না এই মুহূর্তে। কারণ এদের দাবিগুলো খুব গুরুত্বপূর্ণ, যে দাবিতে তারা যে দাবিতে সরব হয়েছে সেটা তিলক দেওয়ার পরিপ্রেক্ষিতে, তারা বলছে তিলক দেওয়ার বিচার চাই, তারা বলছে সরকারের ভূমিকার ক্ষেত্রে সিসিটিভি গুরুত্বপূর্ণ, এগুলো সরকারের কাছে তারা চাইছেন। কেন চাইছেন? কারণ আরজিকরের মতো প্রথম সারির মেডিকেল কলেজে যে দর্দনাক ঘটনা ঘটে গেছে সেটা ইতিহাসের কলঙ্ক তো বটেই বটে, এত পুলিশের ছয়লাভ। সেদিন 14 আগস্ট পুলিশ কোথায় ছিল প্রশ্ন তো আমরাও করছি, 14 আগস্ট যে গুন্ডাগিরি হয়েছে আরজিকরে সেই ছবি তো আমরা বাংলায় দেখিয়েছি বিভিন্নভাবে, আর বৃষ্টি স্নাত যে পরিস্থিতি যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই যে পরিস্থিতি যেভাবে কার্যত জলধুব্ধ অবস্থা, তাই আজকে যারা আন্দোলন করছেন তারা কোনো ভুল দাবি করছেন কি, এটা আগামী দিনের ক্ষেত্রে ইতিহাসে লেখা থাকবে। এটাই বাস্তব, এটাই হাকিকাত, এটাই বুনিয়াদী স্তরে, এটাই কিন্তু মানুষ সে কথাই বলছে। আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, এই প্রতিবাদ প্রতিহত যেমন হচ্ছে আমরাও আছি স্বাস্থ্য ভবনের সামনে। আমি নয়ন রায়, দ্য কোয়েরি.কম, নমস্কার।